অচেনা অজানা জায়গায় ভ্রমণ করার একটা আবেগ প্রবণতা আমার মধ্যে বরাবরই কাজ করে। তাই আজ এমনই এক নতুন জায়গার সন্ধানে আমাদের পথ চলা। জায়গাটির নাম আমি একটু পরে বলছি, আমরা জায়গাটি খুঁজে খুঁজে বের করছি এখন। চলুন আমরা স্পটে গিয়ে বিস্তারিত আলাপ আলোচনা করি। তা তার আগে আপনারা দেখে নিন, আমরা অনেকটা জঙ্গল ধরে আমরা জায়গাটিকে খুঁজে বের করার চেষ্টা করছি। আমাদের সাথেই থাকুন, কিপ ওয়াচিং দিস ভিডিও। যাচ্ছি উৎমা ছড়া। এটি বিছানা খান্দির প্রতিরূপ। চারপাশে সারি সারি পাহাড়, পাহাড়ের বুকে ঘাড়ও সবুজের প্রলেপ, গাছপালার ছোপছাড়ে ভরাই প্রাকৃতিক সৌন্দর্য। আমি মহিবুর রহমান, শৌখিন একজন ট্রাভেলার। স্বপ্ন দেখি বিশ্ব দেখার, লোভ লালসাহীন এক বিশুদ্ধ জীবন কাটাতে চাই, যেখানে সর্বক্ষণ নিজের অস্তিত্ব প্রশান্তির নিঃশ্বাসের সাথে বেঁচে থাকবে, না থাকবে কারোর বিশাল অট্টালিকার প্রতি কোনো আগ্রহ, না থাকবে কারো জনপ্রিয়তার প্রতি হিংসা, যেন পুরোটাই আমার আবিতে মগ্ন। জীবনের এই শৌখিন সময়টাকে আমি উপভোগ করে বেঁচে থাকতে চাই। ডিফারেন্ট একটা জায়গা আপনাদের সাথে নিয়ে ট্যুর করি, আর এই জায়গাটা আসলে বলতে পারেন হিডেন একটা বিউটি। যদিও বর্ষাকাল নেই, বর্ষাকাল থাকলে হয়তো খুব ভালো একটা ভিউ দেখাতে পারতাম। আর যেহেতু জাফলং, কৃষ্ণাকান্দি বা সাদা পাথর আমরা অনেকবার ট্যুর করেছি, সেক্ষেত্রে আমরা আর চাইনি যে আজকে আপাতত সেটার ট্যুর করার। আমরা ভাবলাম যে উৎমা ছড়া জায়গাটিকে আপনাদেরকে দেখানোর জন্য, সেই দৃষ্টিকোণ থেকে আমরা এখানে এসেছিলাম। কিন্তু অনেক ব্রেক পেতে হয়েছে আমাদেরকে জায়গাটিকে খুঁজে বের করতে। তো যতটুকু পেরেছি ততটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আশা করছি কিছুটা হলেও ভালো লাগবে, আর ভালো লাগাটাই স্বাভাবিক। আর যতটুকু দেখাতে পেরেছি আমি আশা করি আপনারা আমাকে কমেন্ট বক্সে আমাকে জানাবেন কতটুকু ভালো লেগেছে। আর আপনাদের যদি সিলেটের ভেতরে যদি কোনো সুন্দর জায়গা আপনাদের কাছে মনে হয় যে জায়গাটা ট্রাভেল করা যেতে পারে, সেক্ষেত্রে আমাকে সাজেস্ট করতে পারেন। যেহেতু মাঝে মধ্যে টুকটাক ট্রাভেল করছি, আমি চেষ্টা করবো সেই জায়গাটিকে আপনাদের সামনে প্রেজেন্ট করার। আর চলুন আজকে আমি যেহেতু উৎমা ছড়া এসেছি, যদিও পানির সেই আওয়াজটা দেখাতে পারিনি, কিন্তু আমি আপনাদেরকে আজকে এই জায়গার ভিউটাকে আপনাদেরকে তুলে দেওয়ার চেষ্টা করছি।